আসসালামু আলাইকুম এভরিওয়ান, এস এম মাহমুদাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা, একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। বাচ্চার বায়না মিটানোর জন্য ওখানে আমি আজকে বাচ্চার কান্না করছিল রাত 12টায়, হঠাৎ করে ভাবলাম যে কোথায় নিয়ে যাওয়া যায়, কি করা যায়, তার জন্য আমি বাচ্চাদের একটু ঘুরে নিয়ে গেলাম জাতীয় চিড়িয়াখানায়। বাচ্চাদের নিয়ে সারাক্ষণ বাসায় থাকাও ঠিক না, তার জন্য একটু ঘুরতে গেলাম আর কি। এমনি বাচ্চাদেরই একটু বেরোতে দেওয়া উচিত, কিন্তু আমার বাচ্চাদের আমি ওই সময় একা বেরোতে দেই না, দেই একেবারেই দেই না বললেই চলে। আমি আমার বাচ্চাদের বাসায় রাখতে চেষ্টা করি, একা একা কোথায় যাবে। বন্ধু বান্ধব থাকলে সাথে যাওয়া যায়, ওদের ফ্রেন্ড সার্কেল আশেপাশে এমন কেউ নাই যে সাথে গিয়ে একটু খেলা করবে। নিচে গ্রাউন্ড ফ্লোরও আমি দেই না, তো যাওয়ার জন্য আমার কাছে সেফ মনে হয় না, তাই দেই না। মেন রোডের পাশে বসা, যে কোনো সময় রোডে গেলে, যে কোনো আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে গেলে তখন কি কাকে কি বলবো, তার জন্য আমি বাইরে যেতে দেই না। বাবুর কে মানুষকে কামড়ার বাচ্চারা দেখে অনেক খুশি। না বক বাদাম খায় না বাবা, বক পাখি না মা, মা এটা বক পাখি না, কি বড় বক, সাদা বক, অনেক ধরনের বক আছে এখানে। টাইগার এদিক সেদিক ঘুরতেছে খাবারের জন্য। উট পাখিটা বসে আছে, অনেক বেশি নাই, শুধু একটা কুমিরই দেখলাম এখানে, অন্য সাইডে আছে কিনা আমি জানি না। আস্তে ওয়াটার বাগ পুরুষ মানুষ বাসায় না থাকলে কোথাও যেতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না, একা একা বাচ্চাদের নিয়ে বাসায় থাকি। মাঝে মাঝে খুব কমই বাইরে যাওয়া হয়, বাজারে টুকটাক কেনাকাটা লাগলে যায়, আর প্রয়োজন ছাড়া আমি বাহিরে এত বের হই না।
ভাবলাম একটু চিড়িয়াখানায় ঘুরে আসি, আপনাদের জন্য একটু ভিডিও বানাই আর বাচ্চাদেরও একটু খুশি করি। কি মামা চিড়িয়াখানায় গেলাম, কি খাবার খাচ্ছো তুমি? খাবার মামা দাও দাও দাও, বাদাম খাবা? আমার বাচ্চারা সেটা বলতেছে বাদাম খাবা কিনা। পাখি চিড়িয়াখানা আগের মতো অত সুন্দর নাই, এখন ওই বাচ্চাদের খেলার রাইড করছে, রাইড গুলাতে আবার চড়ে বাচ্চারা একটু মজা পায়, কিন্তু অতটা পশু পাখি খুবই কম। ধনেশ পাখিটা আবার মাশাল্লাহ খুব সুন্দর মজা দেখাইল, খেলা দেখাচ্ছে সবাইকে। আমরা বইতে পড়েছি ধনেশ পাখির গল্প, এই যে কত আগে অনেকবার গিয়েছি কিন্তু ধনেশ পাখিটা আমি দেখছি কিনা আমার মনে নাই, আজ ভালো করে দেখলাম আপনাদের ভিডিও করার জন্য, সেই জন্য একটু ভালোভাবে দেখা হইল, ভিডিও হইল। মাশাল্লাহ আমার ছোট্ট বাবাটা স্কেটিং শুজ মোটামুটি চালাইতে পারে, ও কাদার উপরে মাটিতে গেছে স্কেটিং চালানোর জন্য, মাটিতে কি আর স্কেটিং শুজ চালানো যায়। সবাই মাশাল্লাহ বলবেন, ওদিকে যাচ্ছ কেন? না ও সেই তো সজারু মানুষকে দেখে গিয়ে ও বসে পড়তেছে, লুকিয়ে যাচ্ছে। আমাদের চিড়িয়াখানায় ঢুকতে ঢুকতে প্রায় মানে তিনটার মতো হয়ে গিয়েছিল, আজ এত নিরিবিলি, তার জন্য পুরোটা ঘুরতে পারি নাই আর নিরিবিলি সব কিছু ভিডিওতে আনতে পারি নাই। ইনশাল্লাহ আরেক দিন খেলে সকাল সকাল গিয়ে একটু এনজয় করবো আর পুরোটা পারলে ভিডিও করে নিয়ে আসবো। আপনারা যদি ওইরকম ট্রাভেলিং ভিডিও বা এরকম ন্যাচারাল ভিডিও দেখার জন্য আগ্রহী থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন, আমি ট্রাই করবো মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের সিনারিগুলো দেখানোর জন্য, এই দৃশ্যগুলো দেখানোর জন্য। আমার বাচ্চাদের জন্য প্লিজ দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি। এখানে কি বানর? আমরা অসুস্থ হয়ে পড়ে থাকলেও দেখার মতো এখানে এমন কেউ নাই যে আমাদের এসে একটু হেল্প করবে, আপন বলতে অত আপন বলতে এখানে কেউ নাই, আছে ক্লোজ ফ্রেন্ড সার্কেলরা কিন্তু আমার রক্তের সম্পর্কের এমন কেউই আমার আশেপাশে নাই, তার জন্য প্লিজ আপনাদের দোয়াই আমাদের একমাত্র ভরসা, আপনারা দোয়া করবেন সব সময় আর আমার চ্যানেলটাকে একটু যত ওখানে যান হেল্প করবেন, কারণ লাইক কমেন্ট করে বসার জায়গা সাবস্ক্রাইব করে কত পাশে থাকার চেষ্টা করবেন। হারগিল কথা
সুন্দর আমার আরেকটা চ্যানেল আছে, ওখানে চ্যানেলের নাম আমির আলম সাইম স্পেস ছাড়া। আপনারা চাইলে ওই চ্যানেলটাতে আমির আলম সাইম লিখে ঘুরে আসতে পারেন। বাসার উদ্দেশ্য আবার রওনা দিচ্ছি, দৌড়িয়ে যাবো এখন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন, এবং কোনো ভুলভ্রান্তি হলে আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আরে জায়গা জায়গা চাঁদা মাছ, রিক্সা পারবে এখান থেকে, রিক্সাওয়ালার কাছ থেকে 10 টাকা করে নি। দুনিয়াটা খুব সময় ভালো মানুষ নাই বললে ভুল হবে, ভালো মানুষ কিছু তো অবশ্যই আছে, না থাকলে কি পৃথিবী এখনো আছে নাকি? কবি ধ্বংস হয়ে যেত। কিছু কিছু মানুষের জন্য সবাই খারাপ হয়ে যায় আর কি, যেখানে যায় সেখানে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে